সেই জন্য নরকুলে লোকে তারে নাহি ভুলে মনের মন্দিরে রেখে পূজে সর্বক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা নিরাপদ ও সুস্থ আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি প্রকাশ চন্দ্র রায়, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন প্রভাষক। আমি গত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীদের উদ্দেশ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম পত্র বইয়ের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি 2019-20 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূগোল প্রথম পত্র বইয়ের সিলেবাস ও মানদণ্ড সম্পর্কে আলোচনা করব। তা আসো আজকে আমরা শুরুতে জেনে নেই যে ভূগোল প্রথম পত্র বইটির মোট অধ্যায়ের সংখ্যা কতটি ও কি কি। তা আমরা জানি ভূগোল প্রথম পত্রের মোট অধ্যায়ের সংখ্যা হলো 10টি। প্রথম অধ্যায়টির নাম হলো প্রাকৃতিক ভূগোল। দ্বিতীয় অধ্যায়টি হলো পৃথিবীর গঠন। তৃতীয় অধ্যায় হলো ভূমি রূপ পরিবর্তন। চতুর্থ অধ্যায়টি হলো বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। পঞ্চম অধ্যায়টি হলো জলবায়ু উপাদান ও নিয়ামক। ষষ্ঠ অধ্যায় হলো জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। সপ্তম অধ্যায় হলো জীবমণ্ডল। অষ্টম অধ্যায়টি হলো সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। নবম অধ্যায়টি হলো বায়ুমণ্ডল। এবং সর্বশেষ অর্থাৎ দশ অধ্যায়টি হলো ব্যবহারিক মানচিত্র। তা আমরা জানলাম ভূগোল প্রথম পত্র বইটিতে মোট 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায় সম্মিলিত ভূগোল প্রথম পত্র বইটিতে এখন আমরা শিখব নম্বর। তা আমরা জানি যে ভূগোল প্রথম পত্র বইটিতে টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই 100 নম্বরের পরীক্ষাটাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো সিকিউ, এক নম্বরে হলো সিকিউ, দুই নম্বরে এমসিকিউ এবং তিন নম্বরে হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশ তাহলে সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ব্যবহারিক অংশ। আমরা জানবো এই সিকিউ অংশে, সিকিউ অংশে মোট নম্বর হলো 50, এমসিকিউ অংশে মোট নম্বর হলো 25 এবং ব্যবহারিক অংশে মোট নম্বর হলো 25। সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন আমরা জানব যে সিকিউ অংশে মোট কতটি প্রশ্ন থাকে এবং আমরা মোট কতটি প্রশ্ন পরীক্ষায় দেব।
ভূগোল প্রথম পর্বের এই 10টি অধ্যায় থেকে মোট প্রশ্ন করা হয় 8টি। এই 8টি প্রশ্নের মধ্যে যেকোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে কোনো বিভাগ উল্লেখ করা থাকে না। এমসিকিউ অংশে এই 10টি অধ্যায় থেকে সর্বমোট 25টি এমসিকিউ প্রশ্ন করা হয় এবং ব্যবহারিক অংশের মধ্যে আবার 3টি অংশ বিভক্ত। 3টি অংশ সম্পর্কে আমরা এখন জানব। প্রথম অংশটি হল ব্যবহারিক পরীক্ষা। দুই নম্বরটি হল মৌখিক পরীক্ষা বা ভাইবা। তিন নম্বর হল ব্যবহারিক খাতা। এখন আমি এই ব্যবহারিক অংশের মোট 25 নম্বরকে এই 3টি অংশে বণ্টন করে দেব। তাহলে ব্যবহারিক পরীক্ষা হয় 15 নম্বরের, মৌখিক পরীক্ষার নম্বর দেওয়া থাকে 5 নম্বরের এবং ব্যবহারিক খাতার নম্বর দেওয়া থাকে 5 নম্বরের। সর্বমোট 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে ভূগোল প্রথম পত্রের সিলেবাস অর্থাৎ মোট অধ্যায়ের সংখ্যা এবং অধ্যায়গুলো কি কি এবং মান বণ্টন সম্পর্কে আলোচনা করলাম। এরপর হয়তো গত ক্লাসে আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের অধ্যায়ের সংখ্যা, সিলেবাস ও মান বণ্টন সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত আমি আজকে শেষ করতেছি। তোমরা সুস্থ ও নিরাপদে থাকো এই কামনায়।